সম্মানিত দর্শক স্বাগত একুশে রাতে সঙ্গে আছেন নিরঞ্জন রায় আছেন বিশিষ্ট তিনজন অতিথি আমাদের সাথে আছেন জনাব এবিএম মোশাররফ হোসেন কেন্দ্রীয় নেতা বাংলা জাতীয়তাবাদী দল আমাদের সাথে আছেন ঢাকা টাইমস 24 ঢাকা টাইমস 24.com এর সম্পাদক এবং এই সময় সম্পাদক জনাব আইফুর রহমান আমাদের সাথে আছেন আওয়ামী লীগ নেতা জনাব আশিক রহমান স্বাগত আপনাদের তিনজনকেই সম্মানিত দর্শক আমরা জানি যে মিয়ানমারের রাখাইন রাজ্যে এক ধরনের মানবিক বিপর্যয় চলছে বেশ কিছুদিন ধরেই এবং সেখানে রোহিঙ্গারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং এই বিষয়টি আমাদের গণমাধ্যমে নয় শুধু বিশ্ব গণমাধ্যমে আছে আমরা সেদিকে আজকে নজরটি দিতে চাই এবং এই ঘটনাগুলো আমরা যখন মানুষ নিহত হন তখন প্রতিটি মানুষের মধ্যে এক মানবিক কষ্ট তৈরি হয় এই কষ্টটি আমরা চাই না এবং একই সাথে আমরা জানি যে আজকে দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আমাদের উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং একই সাথে আমরা আরো বেশ কিছু বিষয়ে সম্প্রতি কাজে দেখেছি এই রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আমরা সেদিকে আজকে নজরটি রাখতে চাই জনাব মোশাররফ হোসেন আমি আপনার কাছে যাচ্ছি এই সংকটটি বা বর্তমানে যা চলছে সেই মিয়ানমারে এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনার লেন্স থেকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিজ্ঞ আলোচক বৃন্দকে এবং একুশে টিভির দর্শক শ্রোতাদেরকে আসলে মিয়ানমারে যে রোহিঙ্গা সংকট এখন চলছে এটা বিশ্ব বিবেককে কিন্তু মারাত্মকভাবে মারা দিয়েছে আমরা যতটুকু বিদেশি মিডিয়া বা আমাদের দেশের মিডিয়া বা পত্রিকা দেখেছি যে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেখানে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং নারী শিশু পর্যন্ত রক্ষা পাচ্ছে না এমনি একটি মানবিক বিপর্যয় সেখানে ঘটে যাচ্ছে তো এইটা যদি আমরা একটু একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা লক্ষ্য করব যে মিয়ানমারের রোহিঙ্গা একটি আলাদা অঞ্চল আছে যেখানে এই রোহিঙ্গারা বসবাস করে এবং তাদের সংখ্যা মোটামুটি 8 লাখের মতো বর্তমানে ওখানে যারা আছে বলুন 8 লাখের মতো এছাড়া বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের মধ্যে প্রায় 5 লাখ এবং সৌদি আরব সহ সারা বিশ্বে আরো 7-8 লাখ লোক এই হলো টোটাল রোহিঙ্গাদের জনসংখ্যার একটি পরিসংখ্যান কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে আপনি যদি দেখবেন যে এই রোহিঙ্গা যারা ছিল একসময় এরা আরাকানে স্বাধীনভাবে বসবাস করতেন এবং এরা অষ্টাদশ শতাব্দী তাদেরকে স্বাধীন রাজ্য ছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ব্রিটিশ শাসনের সময় যখন এটাকে ব্রিটিশ স্বাধীনতা দেওয়া হলো এবং এই আরাকানে যখন নিউইনের নেতৃত্বে সরকার গঠন করলো তখন 135টা ক্ষুদ্র নির্যাতি গোষ্ঠীকে তারা স্বীকৃতি দিল শুধু একমাত্র রোহিঙ্গাকে তারা দেয়নি সংকটটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে তখন তাদেরকে গ্যাটে বলে একটি প্রক্রিয়া তারা করেছে ওই এরিয়া তাদেরকে থাকার ব্যবস্থা করেছে কিন্তু তাদের আপনি জানেন যে মিয়ানমারের নাগরিকদের যদি ওই দেশের নাগরিক না হয় তাদের পরিচয়পত্র ভোটাধিকারটি বোধহয় পরিচয়পত্র ভোটাধিকার শিক্ষা স্বাস্থ্য কোন অধিকার তাদের থাকে না এবং ভূমি বা ভূমি সম্পত্তির অধিকারও তাদের থাকে না যদি তারা ওই দেশের নাগরিক না হয় যার জন্য এরা কিন্তু অনেকটা ভাসমান লোকের মতো ওখানে বসবাস করছে এবং একটি কড়া নিরাপত্তার মধ্যে এদেরকে থাকতে হচ্ছে নিরাপত্তার মধ্যে থাকতে হচ্ছে যার কারণে আমরা লক্ষ্য এবং আরেকটি ব্যাপার এখানে আছে তাদের যদি তারা যদি ওই দেশের নাগরিক না তারপরে যদি তারা বিয়ে করে তারপরে কিন্তু ওই সংশ্লিষ্ট এরিয়ার যারা প্রশাসন আছে তাদেরকে পারমিশন নিতে হয় এবং দুইটির বেশি বাচ্চা তারা নিতে পারবে না এই ধরনের বেশ কিছু শর্ত তাদের মধ্যে আছে কিন্তু সাম্প্রতিককাল আমরা লক্ষ্য করেছি যে একটি রাখাইন তরুণীকে ধর্ষণকে কেন্দ্র করে এই দাঙ্গাটা কিন্তু ব্যাপক আকার ছড়িয়ে পড়েছে যতটুকু পত্রবাদীকে আমরা দেখলাম কিন্তু এটা সরকার এবং আজকে এখন সরকারের ছত্র চায় যে মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান রাজ্যের অধিবাসীরা মিলে কিন্তু আজ তাদের উপর হামলা চালাচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে এটা কোনোভাবে সমর্থন যোগ্য না আমি আসলে আরেকটা একটু যোগ আমি আসবো আপনার কাছে আমাদের সময় দিকে আমরা খেয়াল রাখি আমি আসছি আরিফুর রহমান আপনার কাছে যেটি বলছিলেন এবিএম মোশাররফ হোসেন যে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে আমরা অবশ্যই বলি যে প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে কিন্তু বিবেকের মোড়ল যারা তাদের নজরটি কোন দিকে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে পুরোপুরি কি সত্য তাই যদি হবে মানুষের বিবেক তাহলে তো সেরকম আওয়াজ উঠত হ্যাঁ বিশ্ব মিডিয়াতে ফলো করে প্রচার হচ্ছে আমরা প্রতিদিন কাতর হচ্ছি স্বজন হারানো বেদনা বা অসংখ্য নারী শিশু তাদের উপরে যে নির্যাতন জীবন্ত পুড়িয়ে মারা এই দৃশ্য বিবিসিতে প্রচার হয়েছে আপনার রয়টার্স একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেছে তারপরেও আমি বলবো যে বিশ্ব বিবেককে যেভাবে নাড়া দেওয়ার কথা সেভাবে নাড়া দেয়নি যদি নাড়া দিত অবশ্যই আপনি যেটা বলছেন যে মোরাল যারা তারা কিন্তু অনেক বেশি সক্রিয় হতো অনেক বেশি প্রতিবাদী হতো এবং মিয়ানমারের উপরে তারা
তাদের নানা ধরনের সর্বশেষ নিষেধ আরোপ করত সত্যের বেড়াজারে তাদেরকে বেঁধে এই নৃশংস এই অমানবিকতা তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো সেটি হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না সম্ভবত মিয়ানমারের উদ্দেশ্য পুরোপুরি তাদেরকে বাস্তুহারা করা রাখাইন রাজ্যে যে সমস্ত রোহিঙ্গারা বসবাস করছে তাদেরকে টোটালি বাস্তুহারা বলবো না আমরা নিশ্চিহ্ন বলবো সব হ্যাঁ মানে প্রথমত দেখো আমি বাস্তুচ্যুত বলছি নিশ্চিহ্ন আপনার নিশ্চিহ্ন বলতে তো তাহলে সবাইকে একেবারে ধ্বংস করে দিতে হবে সেটি কিন্তু এত সহজ না হাজার হাজার মানুষ সাগরে ভাসছে এই দৃশ্য তো আমরা দেখছি বিশ্ব মঙ্গলবাসী দেখতে পাচ্ছে না তারা দেখছে কি করছে ইউ দূত পাঠাচ্ছে নিরাপত্তা পরিষদ তারা প্রতিবাদ জানিয়েছে কিন্তু তারা তো আরো বেশি কঠোর হতে পারে আপনি যদি ইরাকে আক্রমণ করতে পারেন সিরিয়া নানা ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারেন মায়ানমারের ক্ষেত্রে আপনি ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছেন কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যেই থাকুক আমি মনে করি যে আরো বেশি করে আমাদেরকে প্রতিবাদী হতে হবে শুধু মিডিয়ায় সক্রিয় হলে চলবে না সত্যিকার অর্থে এই অমানবিক পাশবিক নির্যাতনের বিরুদ্ধে যাতে দাঁড়ানো যায় এবং তারা যাতে বাধ্য হয় মায়ানমার যাতে এই ধরনের অমানবিকতা বন্ধ করতে বাধ্য হয় সেই ধরনের ব্যবস্থা নিতে হবে আমরা কিন্তু আশা করেছিলাম যে অং সান সু কি তার দল নির্বাচনে জেতার পরে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং সুকি হয়তো সত্যিকার অর্থে তার কর্তৃত্ব এবং আপনার গণতন্ত্র প্রতিষ্ঠায় যা যা প্রয়োজন সেটি হয়তো উনি করতে পেরেছেন কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে গেছে যে মায়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি এবং অং সান সু কি তিনি কতখানি গণতান্ত্রিক তিনি কতখানি মানবিক নেত্রী এটা নিয়ে বড় সড় প্রশ্ন আছে তিনি কিন্তু এই ঘটনার প্রতিবাদ দূরের কথা এটি সুরাহার জন্য যা করার উনি কোনো উদ্যোগ নিয়েছেন দেখিনি আমরা শুনিনি আমি আশা করবেন আপনার কাছে আসছি আমরা যদি রাষ্ট্রসংঘের যে বক্তব্য আমরা দেখেছি কিছুদিন আগে মিয়ানমার নিয়ে আমাদেরকে একটি অনুরোধ তারা করেছে বা আসলে কি জাতিসংঘের যে ভূমিকার জায়গাটি সেটিকে আপনি একজন মানে আপনার আপনার লেন্স থেকে বা আপনার রাজনৈতিক লেন্স থেকে কিভাবে দেখবেন প্রথমত আমি আরিফ ভাই জগৎ থেকে একটু শুরু করতে চাই সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের আজকে এই যে বিপর্যয় বা এই যে অসহায়ত্বের যে জায়গাটি এটি সূচনা আসলে মোশাররফ ভাই যেটা বলেছেন সেখানে তো সত্য নিহিত আছে তবে তার থেকেও নিগুড় রূঢ় সত্য যে জায়গায় নিহিত সেটা হচ্ছে 1987 সালে একটা বিপ্লব সমপরিস্থিতি মায়ানমারে সৃষ্টি হয়েছিল এবং সেই সময় রোহিঙ্গাদের যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে আজকে যেটা হয়েছে যে মায়ানমারে পাওয়ার পলিটিক্স বলতে যেটা বোঝায় ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি সেটা অং সান সু কির এখনকার পরিস্থিতি আগেও সামরিক জান্তার যেভাবে ধরেন না কেন তাতে করে রোহিঙ্গারা দেবেন নালিফাই তাদেরকে পাওয়ার পলিটিক্স এর জায়গা থেকে অনেক দূরে রাখা হয়েছিল এবং আমাদেরকে প্রথমে একটা জায়গায় পরিষ্কার হতে হবে যে সেখানে ডিটো নামে একজন ভদ্রলোক বলা যায় না আমি বলবো নিষ্ঠুর একজন মানুষ অনেক ওনার নাম হয়তো জানেন কেউ যায় না যে বিবিসি একটা ডকুমেন্টারিও করেছেন এটার উপরে এই ডিটো হচ্ছে মায়ানমারের সামরিক গোয়েন্দা সংস্থার দ্বারা পরিচালিত অর্থায়িত একজন বুদ্ধিস্ট নেতা যিনি বিশেষত এই রাখাইন রাজ্য এবং রোহিঙ্গাদের উপরে এই অন্যায় অত্যাচারগুলোর প্রণোদনা দিচ্ছেন বক্তব্যের মাধ্যমে এবং মানুষকে সংগঠিত করার মাধ্যমে আসলে বাংলাদেশের মায়ানমার সম্বন্ধে আমরা খুব বেশি গবেষণা করি নাই এখন পর্যন্ত অল্দো আমাদের করা উচিত কারণ সে তো আমাদের প্রতিবেশী এবং তার সমস্যাগুলো কিন্তু আমাদের ঘাড়ের উপর কিছুটা আসলে প্রভাব ফেলে সো এই যে ডিটো সে সমস্ত মায়ানমারের বুদ্ধিস্ট প্রিচার যারা মানে মঙ্ক তাদের উপর একটা প্রভাব বিস্তার করেন প্রভাব রাখেন আজকে অং সান সু কি নোবেল জয়ী তার মানবতা বোধে পুষ্ট হওয়ার কথা ছিল সত্যি কিন্তু ক্ষমতায় যাওয়ার যে একটা হাতছানি সেই জায়গায় তো ডিটোর একটা হাত আছে তিনি একটা বুদ্ধিস্ট কমিটির লার্জ অংশকে নিয়ন্ত্রণ করেন সুতরাং আপনি ডিটোকে খেপিয়ে দিয়ে অথবা ডিটোর যারা অনুসরী তাদেরকে খেপিয়ে দিয়ে অথবা মায়ানমারে সামরিক বাহিনীর ভিতরে অবস্থিত যে গোয়েন্দা সংস্থা তাদেরকে খেপিয়ে দিয়ে কতটা আপনি মানবতার দিকে ঝুঁকতে পারবেন এটা একটা প্রশ্ন থেকেই যায় আর জাতিসংঘের যে প্রশ্ন তুললেন
হ্যাঁ জাতিসংঘ রেজলিউশন করতে পারে প্রতিবাদ জানাতে পারে আপনার ঘৃণা প্রকাশ করতে পারে বাট তারও তো মনে প্রশ্ন থেকে যায় যেটা আরিফ ভাই একটু আগে বললেন যে অনেক জায়গায় তো আপনি সরাসরি হস্তক্ষেপ করছেন তাহলে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে লোক পাঠানোর এখতিয়ার আছে সে রেজলিউশন নিতে পারে চেষ্টা করতে পারে বাংলাদেশ সেনাবাহিনীও সুনামের সাথে প্রশংসনীয় ভূমিকা সমস্ত পৃথিবীতে শান্তি রক্ষা করার ক্ষেত্রে রাখছে এবং এই ক্ষেত্রে আপনি সর্বভূমিকা এবং এই ক্ষেত্রে আপনি বহুজাতিক শান্তিরক্ষী মিশন গঠন করার মধ্য দিয়ে আপনি প্রথমে ট্রুপস ডিপ্লয় না করে অ্যাটলিস্ট আপনি একটা সিগনিফিকেন্ট অথরিটি ওয়ালা একটা টিম তো আপনি ডিপ্লয় করতে পারেন যারা জায়গাটি দেখে বিশ্লেষণ করে কিভাবে এখানে শান্তি ফিরে নিয়ে আসা যায় এই ধরনের প্রস্তাব আনতে পারে হ্যাঁ তো সমস্যা হচ্ছে যে ওটাই যে অং সান সু কির নোবেল জয় তার পিছনে নিহিত কারণ তার পিছনের যে শক্তি সেই শক্তির সাথে ডিটোর সম্পর্ক ডিটোর সাথে মায়ানমারের সামরিক গোয়েন্দা সংস্থার সম্পর্ক এবং সেই গোয়েন্দা সংস্থার সাথে আবারও ঘুরে আসতে হয় যে পরাক্রমশালী যেসব জাতি আমরা দেখি যারা চলে হস্তক্ষেপ করতে পারে তাদের কি সম্পর্ক এটাকে বিশ্লেষণ করলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তবে বাংলাদেশের জায়গায় একটা জিনিস বলতে হয় আমরা মানবিক হব আমরা অন্যের দুঃখে দুঃখিত হব কষ্ট পাব তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশ আজ যে ক্রান্তি লগ্নের ভেতর থেকে যাচ্ছে বা যে ক্রান্তি লগ্ন থেকে বেরিয়ে এসেছে সেই অবস্থায় হটকারী কোনো কিছু করা যাবে না যেখানে আমাদের নিজস্ব নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে জনাব এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসছি বা আপনারা আপনারা আপনাদের বিএনপির অবস্থানটি আমরা জেনেছি এবং আপনারা আপনাদের যখন শাসন আমল ছিল সে সময় কিন্তু আমরা দেখেছি মানে এক ধরনের সংকট তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে ধারাবাহিকতা রয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের যে স্ট্যান্ডটি আপনারা বলেছেন একাধিকবার তারপর আপনার মুখ থেকে শুনতে চাই না আসলে এই যে যে সমস্যা এখানে দুটি দিক আছে একটি দিক হলো আর দেখবেন যে একদিকে মানবতার একটি বিষয় আছে আর এই যে রাখাইন সম্প্রদায় যারা আছে যেমন বাংলাদেশ আপনি ওদিকে সাধারণত আমরা দেখি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ এবং এই যে রোহিঙ্গা যারা এরা কিন্তু 99% মুসলিম কিন্তু যাদের উপরে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং ঐতিহাসিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি দেখা যায় যে এক সময় যে এই যে আমাদের চট্টগ্রাম যেটা চট্টগ্রাম কিন্তু রাখানদের আওতাধীন ছিল সেক্ষেত্রে একটি ভৌগোলিক সংস্কৃতি এবং এরা অনেকে অধিকাংশ আমি যতটুকু টেলিভিশনে দেখলাম যে বাংলায় কিন্তু তারা কথা বলে বাংলা বাংলা কিন্তু কথা বলে সুতরাং এদের প্রতি আমাদের একটি সামাজিকতা বলেন ধর্মীয় দিকতে বলেন একটি দায়িত্ববোধ আছে সেই থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তা দল বিএনপি যখন 91 থেকে 96 তে ক্ষমতায় ছিল তখন কিন্তু এই ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই রোহিঙ্গা শরণার্থীদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল এবং আন্তর্জাতিক পরিমাণের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু তাদের এই সমস্যা সমাধানের চেষ্টা করেছিল এবং মায়ানমারের সাথে আলোচনার মাধ্যমে একটা বিরাট অংশকে কিন্তু আবার মায়ানমারে ফেরত পাঠানো হয়েছিল এটা বিএনপি কিন্তু ওই সময় কাজটি করেছিল এখন এবারে যখন এই সমস্যাটা সমাধান মানে সৃষ্টি হয়েছে তখন বিএনপি একই বক্তব্য দিচ্ছে যে একদিকে কূটনৈতিকভাবে এটাকে বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে হবে পাশাপাশি এদের এই মানবিক যে এটা বিপর্যয় এটা রক্ষার জন্য বাংলাদেশ সরকারের যদি কোনো কিছু করার থাকে সেই ব্যবস্থাটি সরকার করতে হবে সাপ্লিমেন্ট করা যায় কি বলুন এই যে নৃতাত্ত্বিক যে গোষ্ঠী রাখাইন রোহিঙ্গাদের কথা যেটা মোশাররফ ভাই বলছেন এটা অদূর মানে বেশি দূরে না গিয়ে মানে নিকটবর্তী অতীতে যদি আপনি যান তাহলে যেটা দেখবেন যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ আছে এবং আপনি থাইল্যান্ডের ডেমোগ্রাফির সাথে যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পর্ক স্থাপন করেন তাহলে দেখবেন থাইল্যান্ড সরকার প্রায়শই কিন্তু রোহিঙ্গাদের যারা পূর্ণ বয়স মানে প্রাপ্তবয়স্ক তাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করে থাইল্যান্ডের মতো জায়গায় স্মাগলিং ড্রাগস আর্মস এবং সাম্প্রদায়িকতায় পুষ্ট বার্তা বহন করার ক্ষেত্রে একই ঘটনা কিন্তু যেটা হয়েছে যে বিএনপি 1993 সালে যখন 4 লক্ষ রোহিঙ্গাদেরকে একবারে আশ্রয় করে দিল যেটা দেখা গেল যে সমস্ত চট্টগ্রাম এলাকা সহ দক্ষিণাঞ্চলে কিন্তু সাম্প্রদায়িকতা নির্ভর জঙ্গিবাদের একটা উদ্ভব এক উত্থান পাশাপাশি অবৈধ অস্ত্রের আনাগোনা যাওয়া আসা এবং ইয়াবা ব্যবসার যে ছড়াছড়ি এটার কিন্তু সূত্রপাত আপনি বিরতি শেষ করে আসতে চাই এখন মানবিক আপনি হবেন থাকবেন
সুপ্রভাত দর্শক, ফিরে এলাম একুশে রাতের আজকের আয়োজনে। সঙ্গে আছেন নিরঞ্জন রায়, স্টুডিওতে আছেন বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন, আছেন এই সময় সম্পাদক আরিফুর রহমান, আমাদের সাথে আছেন আওয়ামী লীগ নেতা আশেক রহমান। আমার বিরতিতে যাওয়ার আগে কথা ছিল যেন আরিফুর রহমান আপনার কাছে ফিরবো। আমরা আলোচনা করছি আজকে মিয়ানমারের যে মানবিক সংকট চলছে সেখানকার রাখাইন রাজ্য সেখানে, এবং আমরা দেখছি যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে অমানবিক ঘটনাগুলি ঘটছে এবং সেটা নিয়ে আমরা যেটি প্রথমার্ধে আলোচনা করছি বিশ্বের মানবিক বিবেকের জায়গাটি স্বচ্ছ আর আমরা দেখছি, কিন্তু একই সাথে আলোচনা হয়েছে বিশ্ব বিবেক যাকে আমরা বলে থাকি বা বিশ্ব মোরাল যাদের আমরা বলে থাকি, যারা কখনো সিরিয়াতে কখনো আফগানিস্তানে নাক গলান, যারা মালালে সুবজাই বা আইনাল কুর্দির ঘটনায় উত্তাল যখন বিশ্ব হয় তখন তারাও হন, কিন্তু তাদের কিন্তু আমরা সেই পরিমাণ এই ক্ষেত্রে দেখিনি, সেই বিবেকদেরকে দেখিনি বলে তো সেই আলোচনাগুলো হচ্ছে। আঞ্জনরা একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে আঞ্জনরা করবেন, আমরা একটা ফোন নিয়ে আলোচনা আসতে পারি, হয়তো প্রশ্নটি আপনার কাছে থাকতে পারে। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম বলে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন। হ্যালো, জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি রাশিদ ভাইকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলুন। প্রশ্ন হচ্ছে যে রাখাইনের মতো মুসলমান আমাদের মানবতার দৃষ্টি কি তাদেরকে বাংলাদেশের জায়গা করা যায় না? দেখুন, রাখাইন সম্প্রদায়ের উপরে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে যে নির্যাতন অত্যাচার জুলুম হচ্ছে সেটি তাদের অভ্যন্তরীণ সমস্যা বটে, কিন্তু নানাভাবে সেটি আমাদেরকে স্পর্শ করছে, এবং এই সমস্যা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এটা বাংলাদেশকে নানাভাবে স্পর্শ করবে। আপনার একটা জিনিস মনে আছে কিনা দেখেন, এই দুই তিন বছর আগের ঘটনা, সৌদি আরবে কিন্তু বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ ছিল, এর অন্যতম একটি কারণ সেখানে আপনার যে সমস্ত ক্রাইম হয় বিভিন্ন আপনার তথ্য উপাত্ত দিয়ে বলা হচ্ছে যে যারা এই সমস্যাগুলো করে মূলত তারা একটি বিশেষ জনগোষ্ঠীর, তারা ঠিকভাবে বাংলা বলতে পারে না, বাংলাদেশের সংস্কৃতি জানে না, বাংলাদেশের রাজনীতি জানে না, বাংলাদেশের অর্থনীতি বোঝে না, কিন্তু বাংলাদেশের পাসপোর্টধারী, তারা কারা দেখেন তো আমি আপনার আর বিস্তারিত আসলে বলবো না, কারণ আমিও ব্যথিত। যে সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, যে গোষ্ঠীর উপরে আক্রমণ হচ্ছে, প্রথমত তারা মানুষ, সাঁওতালের উপরে আক্রমণ হলে যেমন আমি ব্যথিত হই, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ হলে যেমন ব্যথিত হই, রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের উপরে আক্রমণ হলে আমি ব্যথিত হই, কিন্তু আমার দেশ যখন অনেক বড় সমস্যা ফেস করে কাউকে ওম করতে গিয়ে আমাকে কিন্তু সেটিও ভাবতে হবে। আমার অর্থনীতি যদি হাজার পাঁচেক বা দশ হাজার লোককে আশ্রয় দিতে গিয়ে ক্ষতির মুখে পড়ে সেটিও আমাকে ভাবতে হবে। মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা মায়ানমারকে সমাধান করতে হবে, সেটার জন্য আমরা আন্তর্জাতিকভাবে চাপ দেব, আমরা জাতিসংঘকে বলবো, আমরা নিরাপত্তা পরিষদকে বলবো, আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলবো, আরো অনেক শক্তিধর রাষ্ট্র আছে তাদেরকে ইনভলভ করব। কিন্তু আজকে বিএনপি নেত্রী যেটি বলেছেন যে আমরা দরজা খুলে দেব চলে আসবে, সেখানে 12ই অক্টোবর একটি ঘটনা ঘটেছে, রাখাইন রাজ্যের 3টি পুলিশ চেকপোস্টে আক্রমণ হয়েছে, 9 জন পুলিশ মারা গেছেন, এরপরে জঙ্গি নিধনের নামে নিরীহ মানুষের উপর আক্রমণ হচ্ছে, ঘটনা কিন্তু একটি ঘটেছে, তার শিকার হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু আমি যদি আমার দরজাটা খুলে দিই, অবশ্যই আমরা তো মানবিক হব, অমানবিক আমরা হতে পারি না, এবং কোনোভাবেই আপনার এই দৃষ্ট নির্যাতনকে আমরা সমর্থন করতে পারি না, কিন্তু আমার অভ্যন্তরীণ সমস্যাগুলো কিন্তু আমাকে দেখতে হবে। আপনার সৌদি আরব এখন বাংলাদেশের জন্য তাদের দরজা খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে শ্রমিক এখন সেখানে যাচ্ছে এবং আরো বেশি করে যাবে। এই সময় যদি বাংলাদেশের পাসপোর্ট বহন করে কেউ
বাংলাদেশের সংস্কৃতি জানে না বাংলাদেশের ভাষা জানে না বাংলাদেশের আচার জানে না সে সেখানে চলে যায় এবং সেখানে কোনো ঘটনা ঘটে তার দায়িত্ব কিন্তু দেশ হিসেবে বাংলাদেশকে নিতে হয় তার সাথে কথা বলে আসতে চাই সম্মানিত দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন জি আপনি শুনতে পাচ্ছেন সম্মানিত দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রাসঙ্গিক প্রশ্নটি করবেন আপনাকে একটু জোরে বলতে হবে আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না জি তখন আমি ওখানে চাকরি করছিলাম আপনার প্রিয়ারে জি জি কথা বলছেন তখন রোহিঙ্গাদের আমরা দেখছি এবং আমরাও ওইখানে মনে করি যে তাদের সহযোগিতা করেছি এখন রোহিঙ্গাদের উপর যে এক অত্যাচার হচ্ছে বাংলাদেশে আপনার রোহিঙ্গাদের আসতে দিতে হচ্ছে না এটার কারণ ধন্যবাদ নিশ্চয় প্রায় একই রকম দুটি প্রশ্ন আমরা পেয়েছি আর আশা করি আপনার কাছে আসবে তার আগে আমি মোশাম হোসেন আপনার কাছে ঘুরে আসতে চাই আপনি আরিফুল আমাদের বক্তব্য শুনেছেন জি না আর আরিফ জি কথাটি বলেছেন যে দেশ হিসাবে আমাদের স্বার্থ তো আগে অবশ্যই সংরক্ষণ করতে হবে আমাদের দেখতে হবে পাশাপাশি যে মানবিক যে দায়িত্বগুলি ওই দায়িত্বকে পালন করার আমাদের চেষ্টা করতে হবে যেটা আজকে আমার কাছে যেটা বাংলাদেশ সরকার আমাদের সরকার যেটা করেছে আজকে আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং তাকে বলা হয়েছে উদ্বেগ জানানো হয়েছে এবং এই সমস্যা সমাধানের জন্য তাদেরকে পদক্ষেপ নিতে বলা হয়েছে পাশাপাশি আপনি যে কথাটি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্কে হয়তো কিছু ব্যবস্থা নিচ্ছে যেমন আমরা দেখেছি যে মায়ানমার বিষয়ক জাতিসংঘের একজন বিশেষ দূত আছে যিনি আগের মহাসচিব ছিলেন কোফি আনান উনি এসেছিলেন উনি এসে কিন্তু এই কথাগুলি উনি মায়ানমারে বসেই বলেছেন কিন্তু আমরা গতকালকে আবার দেখলাম যে মায়ানমারের সরকারের মুখপাত্র বলেছে যে আমরা মানবাধিকার সংরক্ষণ করেই আমরা আমাদের অভিযান চালাচ্ছি কিন্তু এটার সাথে আসলে বাস্তবের কোনো মিল নেই আর যে জিনিসটি কথা আরিফ ভাই বলেছে আছে এই জিনিসটা আমি দেশের বাইরে গিয়ে আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিরাট একটি অংশ বাইরে যায় এবং যারা যে অপকর্ম করে এই দায়িত্বটা কিন্তু বাংলাদেশের উপরে বর্তায় এক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনকে কিন্তু বিশেষ করে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে খুবই কিন্তু সচেতন হতে হবে এটা যদি না হয় তাহলে কিন্তু আমাদের এটা বিরাট ক্ষতির দিকে আমরা চলে যাবো এক আর আর যে জিনিস আরেকটি যে জিনিসটি বলছেন যে মানবিকতার দিকে আমাদের আমরা যে হোক সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ খ্রিস্টান মানবিকতা দেখাতে হবে কিন্তু সামাজিকভাবে আমি এটাও মনে করি যে আমাদের স্বার্থটাকে সংরক্ষণ করেই আমাদের এই পদক্ষেপগুলি নিতে হবে তো পাশাপাশি আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের কারণ সমস্যাটা কিন্তু আমাদের দিকে এগিয়ে আসছে আমরা যতটুকু বুঝতে পারছি কারণ মায়ানমার আমাদের প্রতিবেশী সীমান্ত আমাদের বিরাট একটি সীমান্ত মায়ানমারের সাথে আমাদের আছে সুতরাং বাংলাদেশের আরো আজকে যেভাবে কূটনৈতিকভাবে পদক্ষেপ নিয়েছে আমার উচিত যে আরো বিশেষ বেশি করে বিশেষ করে জাতিসংঘে যা আমাদের প্রতিনিধি আছে তাদের মাধ্যমে বিশ্ব বিবেকের কাছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি ধন্যবাদ আশিক ভাই আপনার কাছে একজন দর্শকের প্রশ্ন ছিল জি আপনাকে ধন্যবাদ প্রথমত মিঠাপুর থেকে যিনি ফোন করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ তার প্রশ্নের জন্য ভাই বাংলাদেশ একটা ভূমি ক্ষুধার্ত দেশ এই দেশে 17 কোটি মানুষ এবং সত্যিকার অর্থে মাথাপিছু যে পরিমাণ জমি থাকার কথা সেই পরিমাণ জমি তো নাই আমি সকল আইন কানুন আইন আন্তর্জাতিক কূটনীতি সবকিছুকে বাদ দিয়েও যদি আমি এভাবে চিন্তা করি যে ধরুন আগামীকালকে আমরা সকল রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করালাম পুনর্বাসন করালাম এবং মাথাপিছু প্রতি 5 জনে 1 জন করে যদি রোহিঙ্গা পড়ে প্রশ্ন থেকে যায় ব্যক্তিগতভাবে আমি কি তার দায়ভার গ্রহণ করব কিনা মানবতার কথা বলা খুব সহজ কিন্তু মানবতার চর্চা করা বড্ড কঠিন সুতরাং বাংলাদেশ যে সকল বুড়ো বাস্তবতার মধ্যে দিয়ে চলছে তার মধ্যে দিয়ে একেবারে মোটা দাগে বলা যে লক্ষ লক্ষ মানুষকে আপনি ভিতরে নিয়ে আসলেন এবং জায়গা করে দিলেন এটা এত সরল না এ বড্ড জটিল তবে আমি একটা তত্ত্ব এখানে ডেলিভার করতে চাই যেটা অনেক আলাপ করেন না মোশাররফ ভাই বলেছেন 137টি নৃগোষ্ঠী আসলে এটাকে আর একটু সরলীকরণ করতে হবে মিয়ানমারে মূলত 50টির মতো নৃগোষ্ঠী অগ্রণী ভূমিকা রাখে এবং যেই সামরিক জান্তা এই সমস্ত মিয়ানমারকে এতদিন ধরে নিয়ন্ত্রণ করেছিলেন তারা সবসময় একটা কথা বলতেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে যদি কোনো একক নেতা বা নেত্রীর হাতে সেই দেশ শাসন করার ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে এখানে অং সান সুকির নাম বলা যেতে পারে তাহলে দেখা যাবে যে এর পরের দিনই এই 50টি নৃগোষ্ঠী আলাদা আলাদাভাবে স্বাধীন হতে যাবে
সুতরাং মিয়ানমারকে অখণ্ডিত রাখার জন্য এক রাখার জন্য সামরিক জান্তা বলছেন যে গণতান্ত্রিক শাসন দেওয়া যায় তাহলে আমি অযথা যুক্তি দেব এখানেই ডিটোর কথাটা আসছে যে ডিটোকে ব্যবহার করে এই যে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেই অবস্থানটিকে ব্যবহার করে সমস্ত দেশের অন্য যে জাতিগোষ্ঠীগুলো সেগুলোকে একটা সুতায় বাঁধার চেষ্টা কিন্তু প্রতিনিয়ত চলছে সুতরাং এই সমস্যা শুধুমাত্র আপনি মুসলমান আমি বৌদ্ধ এই ব্যাপারটা না এটা সম্পূর্ণভাবে একটা পাওয়ার স্ট্রাগলের সাথে সম্পর্কিত একটা ব্যাপার আর আমি জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং বলা ঠিক কিনা বাংলাদেশের যে জায়গাটা আমি ছিলাম যে বাংলাদেশের ইয়াবা নামীয় যে মাদক ব্যবসা এর যে ব্যাপকতা লাভ এবং টেকনাফ চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এইসব জায়গায় অবৈধ অস্ত্রের যে ব্যবসার ব্যাপকতা লাভ এর ইতিহাস যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে ১৯৯৩ সালে বিএনপি সরকার যে ৪ লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের সকলে তো নাই তা তো বটেই তবে একটি বৃহৎ অংশ এই অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল এখন কথা হচ্ছে বাংলাদেশ কিছুদিন আগেই হোলি আর্টিজান নামে একটি জঙ্গি হামলা থেকে বেরিয়ে আসলো আমাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে যাচ্ছে আমাদের এখনো জঙ্গিবাদের উত্থানের একটা সম্ভাবনা রয়ে গেছে আমরা প্রতিনিয়তের বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা নিজেরা কতটুকু প্রস্তুত নতুন করে লক্ষ লক্ষ মানুষের একটি অবস্থান তৈরি করা তাদেরকে দেখাশোনা করা এবং এই যে আপনি বললেন না প্রশাসনের কথা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক কথায় প্রশাসন আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কারো নিজের কোনো দায়িত্ব নাই আমাদের নিজের কোনো বিবেক নাই কোনো বুদ্ধি নাই আপনি বলেন ৫ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে হঠাৎ করে যে আপনি নিয়ে আসেন তাকে একটা বেষ্টনীর মধ্যে রাখা তাকে সেই জায়গা আবদ্ধ করে রাখা সে যদি অবৈধ পাসপোর্ট না পায় উৎকোচ দিয়ে একটা জন্ম সম্মত না পায় এত কিছু কি আপনি আসলে ব্যবস্থা করার মতো সক্ষমতা এখন রাখেন সুতরাং আমাদেরকে যেটা করতে হবে যেটা আরিফ ভাই বললেন সেই জায়গায় আমি ফিরে যেতে চাই এবং আপনি এটা উল্লেখ করেছেন যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় মায়ানমারের মাননীয় দূত যিনি আছেন রাষ্ট্রদূত তাকে সমন করেছেন তাকে আমাদের উদ্বেগ জানানো হয়েছে এবং বাংলাদেশ আর যাই হোক ২০ বছর আগে আমাদের যে অবস্থান ছিল সেই তুলনায় আজকে আমাদের অবস্থান বিশ্বে অনেক বেশি শক্তিশালী আমাদের উচিত হবে সমস্ত বিশ্ববাসীর কাছে এটা আহ্বান জানানো যাতে একটা জোর বা একটা প্রভাব খাটানো হয় মায়ানমারের উপরে এই সংকট এই জায়গায় আমি একটা ঐতিহাসিক একটা কথা বলতে চাই ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১ কোটিরও বেশি মানুষ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন কিন্তু বুঝতে হবে কি কারণে এই শরণার্থীদের নেতা ছিল আপনি পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইয়াসির আরাফাতের যে কথা ধরেন তারা বিভিন্ন পার্শ্ববর্তী আরব দেশে আশ্রয় নিয়েছিলেন কেন এটা সফলভাবে হয়েছিল বিকজ একটা জনগোষ্ঠী যখন সুনির্দিষ্ট নেতৃত্ব থাকে তখন শরণার্থী থাকলেও তাদেরকে আপনি ম্যানেজ করেন দর্শক আছে কথা বলা এরা কিন্তু স্বাধীনতা যাচ্ছে না না স্বাধীনতা কি দুঃখজনক হচ্ছে আজকের এই যে অসহায় রোহিঙ্গা জনগোষ্ঠী তাদেরকে সুনির্দিষ্ট মায়ানমারের যে ওয়াং সান সুকি যিনি এখন সরকারে আছেন তিনি শান্তি পুরস্কারও পেয়েছেন তো আমরা ওদেশে যে মানবিক বিপর্যয় ঘটেছে তো তার কোনো ভূমিকা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি না তো এই ব্যাপারে আরিফুর রহমান সাহেবের মন্তব্যটা একটু আমরা জানতে চাচ্ছি আর তাদের যে মানবিক মানে মানবিক বিপর্যয় ঘটেছে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের জাতি দুঃখিত কিন্তু তাদের যে অপকর্ম তারা আমাদের এই রোহিঙ্গারা এসে চট্টগ্রাম সহ বিভিন্ন আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ধরনের সৌদি আরবে যে ধরনের ঘটনা ঘটিয়েছে এর দায় দায়িত্ব তো আমরা নিতে পারি না আমরা কথা বুঝতে পেরেছি আপনার বক্তব্যটি এবং শুনতে পেরেছি আপনার মতামত আরিফুর রহমান আপনাকে এই কথাটি আমরা আগেই বলেছি যে সুকিকে আমরা যেভাবে আগে দেখেছি উনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে আমরা আশা করেছিলাম যে ওনার ভূমিকা অনেক ইতিবাচক হবে মানুষের উপরে আক্রমণ
মানবিকতার উপর যে আক্রমণ যে বিপর্যয় সেখানে চলছে উনি রুখে দাঁড়াবেন, উনি ওনার যে নেতৃত্ব সেই নেতৃত্বকে বোঝাতে সক্ষম হবেন, এবং সেখানে যে অভ্যন্তরীণ সমস্যা জঙ্গি নিধনের কথা বলা হচ্ছে সেটিরও একটি সমাধানের পথ খুঁজবে, হ্যাঁ সমাধানের পথ তারা খুঁজে পাবেন, কিন্তু সেটি না করে তারা সামগ্রিকভাবে জনগোষ্ঠীর উপর আক্রমণ চালাচ্ছেন। আমরা এই কারণে উনি আসলে কতখানি গণতান্ত্রিক নেত্রী সেটি নিয়েও আমরা প্রশ্ন তুলছি। আর মায়ানমারের এই ঘটনা কিন্তু হঠাৎ করে না, 2012 সালে কিন্তু আপনার এরকম একটি ঘটনা ঘটেছিল, সেখানে প্রায় লাখখানেক লোককে এইভাবে ঘর ছাড়া বাস্তুচ্যুত করা হয়। তার মানে আপনার মাঝে মধ্যে এরকম একটি ঘটনা ঘটছে, এটি কিন্তু সুপরিকল্পিত। সেখানে জঙ্গি নিধনের কথা বলা হচ্ছে, কতখানি জঙ্গি নিধন আর কতখানি সাধারণ মানুষকে সেখান থেকে বিতাড়ন বাস্তুচ্যুত করা। আপনার 9 জন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে যে হত্যা করা হয়েছে, এই হত্যা কারা করলো, এও কিন্তু আন্তর্জাতিক তদন্ত দরকার। এবং এই কারণেই বেশি করে জাতিসংঘের হস্তক্ষেপ, নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ, ইউএর হস্তক্ষেপ, আন্তর্জাতিক সম্প্রদায়কে অনেক বেশি সক্রিয় হওয়া, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, লিবিয়ার উপরে যে ধরনের আন্তর্জাতিক হস্তক্ষেপ বিভিন্ন সময় হয়েছে, সেরকম হস্তক্ষেপ হলে মিয়ানমারের টনক নড়বে, আমরা দরজা খুলে দেব আর সেখানকার সমস্যা আমাদের এখানে এসে পড়বে, এটিও কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে। আপনি মায়ানমারের সীমান্ত যদি বিশ্লেষণ করেন তাহলে যেদিকে চায়না এবং থাইল্যান্ড সেদিকে রোহিঙ্গা ছাড়া অন্য কোন নৃগোষ্ঠী কি শোষিত হচ্ছে না বা নিষ্পেষিত হচ্ছে না? হামলাটা হচ্ছে কিন্তু সমস্যাটা তো ওখানেই না, না রোহিঙ্গা শুধু এখন এই সমস্যা, কারণ এটা হলো যে কথাটা আমরা বলেছি যে 135টা নৃগোষ্ঠী তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু নৃতাত্ত্বিক গোষ্ঠীকে, কিন্তু এই রোহিঙ্গাকে দেয়নি, না দেওয়ার কারণে এরা কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা কোনো স্বীকৃতি পাচ্ছে না, এবং যার জন্য এদেরকে ওরা ওই দেশের নাগরিক হিসাবে স্বীকার করতে রাজি না। যদি ভাই মায়ানমার এমন এক দেশ যেই দেশে আমি রাজনৈতিক কর্মী হিসাবে ভুল করছি তাও এটা বলতে আমি বাধ্য হই, যেই দেশে সন্ধ্যা 6টার পরে ইয়াংগন ছাড়া অন্য কোন জায়গায় বিদ্যুৎ জ্বালাতে দেওয়া হয় না, তাহলে ভারতীয় যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 3 ঘন্টা 45 মিনিটে দেখানো হয়, কারণ কি আপনি ঘটনা বুঝতে পারলেই তো হলো। সেই দেশে এই যে বলতেছেন না 135টি নৃগোষ্ঠীকে, আইম সরি একটু ভুল করছেন, মায়ানমারের শাসক গোষ্ঠীর একটি মূল প্রভাব আছে নৃগোষ্ঠীর মধ্যে, সেটা হচ্ছে মুসলিম, ভুল না করলে যারা মারবা আর কি, হ্যাঁ তারা, এছাড়া অন্য কোন নৃগোষ্ঠী আসলে সত্যি কথা আপনার কথা আমি চাই, সেটা তো অলরেডি যে সেনাবাহিনী যারা শাসন করছে এই যে গণতন্ত্র নামে অং সান সু কি কি আমরা যতটুকু এখন আমি জানি না, আর আপনারা যারা সাংবাদিকদের সাথে জড়িত অং সান সু কি কি আমরা হয়তো দেখি তার দল নির্বাচনে জয়যুক্ত হয়েছে, কিন্তু আমরা নিয়ম অনুযায়ী এই দেশের যে যেই দল সংখ্যাগরিষ্ঠ তাকেই ক্ষমতা দেওয়া, কিন্তু প্রতিবাদ করতে তো প্রতিবাদ করতে তো অং সান সু কি তো জায়গা দাঁড়িয়ে কথা বলতে পারে না, যে নোবেল বিজয়ী যদি কথা বলে না, কারণ অং সান সু সুকির নিজস্ব যে আন্দোলন, যে আন্দোলনের কারণে আজ উনি অন্তরীণ হওয়া থেকে বাইরে এবং অনেকে বলছেন ক্ষমতায় আছেন, আসলে ক্ষমতায় তো নাই, যে অবস্থায় আছেন, এটা কারণটা কি? অং সান সুকির আন্দোলনের একটা সিংহভাগ ওয়াজ ড্রিভেন বাই বুদ্ধিস্ট মঙ্কস, আরেকটি যে জিনিসটি আমাদের মনে করতে, যেমন আমরা ইরাকের দিকে যদি আমরা তাকাই, ইরান আমরা দেখেছি যে সাদ্দাম হোসেন কিন্তু সংখ্যা লঘু ছিল, কিন্তু তারপরে ওনার শাসন বা ক্ষমতার প্রতাপ উনি কিন্তু ইরাকটাকে ঐক্যবদ্ধ রেখেছিল, কিন্তু এখন সাদ্দাম দৈনিক ইরাক কিন্তু আর ঐক্যবদ্ধ নাই, বরং এখন বিভিন্ন অন্যান্য স্বাধীন রাষ্ট্র হওয়ার আসলে সরকার বলা হচ্ছে, কিন্তু
এখানে যে কথাটি রাশেদ রহমান বলেছে আর ইবু বলার চেষ্টা করেছে যে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে যে গণতন্ত্র এই গণতন্ত্র আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে বার্মাতে শান্তি নিয়ে আসার কোনো সুযোগ নাই বরং এইভাবে সুযোগ যে নাই সেটা তো ঐতিহাসিকভাবে প্রমাণিত না আমরা যতটুকু আশা করি সে আশার বাস্তব দেখেন সামরিক বাহিনীর গণতন্ত্রে যাওয়ার আগেও বলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে পারা এক জিনিস ক্ষমতার রদবদল এক জিনিস এটা গণতন্ত্র যেমন একই সাথে আপনি যে আন্দোলন করবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সেখানে গণতন্ত্র থাকতে হবে আমার কথার মূল উপজীব্য বিষয় হচ্ছে আজ দেরিতে হলো একটা জিনিস প্রকাশিত হয়ে যাচ্ছে যে অং সান সুকির যে আন্দোলন গণতন্ত্রের জন্য ছিল সেটা বড্ড অগণতান্ত্রিক ছিল কারণ সেটা মৌলবাদের উপর নির্ভরশীল একটি সংগ্রাম বা আন্দোলন ছিল ক্ষমতা আমাকে যেতে হবে অর্থাৎ উনি বলছেন 135 আমি বলছি মূলধারার 50 যেই সংখ্যাই হোক 135টি নিগোষ্ঠীর সকলকে নিয়ে যদি আপনি আন্দোলন না করেন তাহলে তো ওটা গণতান্ত্রিক আন্দোলন হলো না আর সেই অগণতান্ত্রিক আন্দোলন থেকে আপনি যা পাবেন তা তো আর গণতান্ত্রিক হবে না এটাই বাস্তবতা এখন এই যে জটিল সমীকরণ এই যে অগণতান্ত্রিক আবহ বিরাজমান মিয়ানমারে তার যে সমস্যা সেই সমস্যা আমি বেগম খালেদা জিয়াকে মোশাররফ ভাইয়ের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে উনি আরেকটু গবেষণা করে মনে হয় বাঙালির উপরে চাপানোর চেষ্টা করলে ভালো হবে কারণ আমরা তো সহজ সরল মানুষ আমাদের বিবেক বোধ আছে আমরা আবেগী কিন্তু তাই বলে একেবারে সকল যুক্তি সকল বাস্তবতাকে পরিত্যাগ করে গদ্দালিকায় নিজেকে ভাসিয়ে দিয়ে আমরা শুধু বলবো যে আপনি সীমান্ত খুলে দেন এটা মনে হয় বাঙালির উপরে অবিচার করা হবে এখানেই আমার শেষ করা আগে দিয়ে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে মায়ানমার সরকার এই রোহিঙ্গা গোষ্ঠীকে বলছে জঙ্গি তো যদি সেটি যদি ঠিক হয়ে থাকে তাদের দাবি যদি ঠিক হয়ে থাকে দাবি সঠিক না সেই দায় কি বাংলাদেশ নেবে অবশ্যই না আমরা কেন সেই দায় নেব এটি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এই দায় নিতে হলে গোটা বিশ্বকে নিতে হবে বিশ্ব বিবেক বলে হ্যাঁ যারা নিজেদেরকে দাবি করে এই দায় তাদেরকে নিতে হবে আমরা হাজারো সমস্যায় হাবুডুবু খাচ্ছি এরপরে আপনার আমরা শরণার্থীদেরকে নিয়ে তাদেরকে কিভাবে ম্যানেজ করব আমরা দুঃখিত আমরা ব্যথিত আমরা কষ্ট পাচ্ছি কিন্তু সেই জন্য তো সব দায়ভার আমাদের না আমরা এই ধরনের একটি আপনার বিশেষ গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমরা কিভাবে আপনার ম্যানেজ করব মায়ানমারের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কি হবে সেটিও কিন্তু সেক্ষেত্রে সোচ্চার হওয়ার জায়গাটি রয়েছে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এবং আমাদের রাষ্ট্র কাঠামোকে আমাদের নিজেদের ধারণায় রেখে এবং আমাদের রাষ্ট্রের যে অবয়ব যে অবস্থান এবং যে আমাদের যে সংকট এবং সম্ভাবনা সেগুলোকে রেখে হওয়া দরকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর যে প্রান্তেই একজন মানুষ আক্রান্ত হন সেই মানুষের জন্য আরেকজন মানুষ ব্যথিত হন এবং সেটি মানবিকতা এবং সেই জন্য এই মিয়ানমারে যা ঘটছে তা আমাদের ব্যথিত করে আমাদের রক্তাক্ত করে এবং আমরা এর অবসান চাই এবং এর জন্য যতটুকু নিজস্ব অবস্থানে থেকে যার যার প্রতিবাদ জানানোর বা জাতীয়ভাবে করার নিশ্চয়ই আমাদের যারা রাজনীতি করেন যারা সরকারে রয়েছেন যারা বিরোধী দলে রয়েছেন তারা করবেন এটি আমাদের প্রত্যাশা এবং তেমনটি কিন্তু করছেনও শুভরাত্রি